আমাকে বলো, কান্না করো না, কি হয়েছে? তার মা বাবা আত্মীয় স্বজনদের পরিচয় পাওয়া যাচ্ছে না। দয়া করে এই ভিডিওটি শেয়ার করে তার পরিচয় পেতে দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। মানে কারো বাসায় থাকতা? কি করতা? কাজ করতা? ওরা চলে গেছে। এরা কোথায় গেছে? হজ করতে গেছে। হ্যাঁ, হজ করতে গেছে। বুঝিনা, হজ করতে গেছে। এই জোরে বলো। তো হজ করতে যায় মানে তোমাকে কি বাসার বাইরে রেখে গেছে? না। কি? ওটা আরেক বাসায় দিয়ে গেছে। বুঝিনা, আরেক বাসায় দিয়ে গেছে। তোমাকে আরেক বাসায় দিয়ে গেছিল আর এরা হজে চলে গেছে। তার ওই বাসা থেকে তুমি কি বেরিয়ে আর বাসা চিনতে পারছো না? না, ওরা বার করে দিয়েছে। ও মানে যে বাসায় তোমাকে রেখে গেছে সেই বাসা থেকে বের করে দিয়েছে। আর এমনি তো তোমাদের বাড়ি কোথায়? নোয়াখালী, নিজামপুর। নোয়াখালী? ও যে নোয়াখালী। হ্যাঁ, নোয়াখালী, নিজামপুর। আচ্ছা আচ্ছা, তোমার আব্বার নাম কি? কি আশুবিশ? রমজান আলী। হ্যাঁ, রমজান। তোমার আব্বার নাম রমজান আলী আর মার নাম পারবিন। তোমরা ক ভাই বোন? তিন বোন এক ভাই। তুমি সবার ছোট? তোমার ভাইয়ের নাম কি, বোনের নাম কি? ভাইয়ের নাম আতিকুর আর বোনের নাম রুকসানা। বোনের নাম? আচ্ছা, তোমাকে আমি কি করতে পারি বলো মা? তুমি আমাকে বলো কি তোমার কি প্রয়োজন মা? আমাকে বলো। বাসায় যাবা? কোন বাসায় যাবা বলো? রাজধানীতে কোথায় থাকতা? এলাকার নাম জানা আছে তোমার? মানে তুমি রাজধানীতে কোথায় থাকতা এটা এলাকার নাম জানা নেই? হ্যাঁ, তাইলে কি করতে পারি তো বলো আমি? আর তুমি যদি তোমার এলাকার এই রাজধানীর এলাকার নামটা আমাকে বলতা তাহলে আমি তোমাকে পৌঁছে দিতে পারতাম মা। আমাকে বলো। আর যারা হজে গেছে এদের কারো নাম জানা নেই? মালিকের বউ, ছেলে, মেয়ে কারো নাম জানা নেই? ছেলের নাম কি? হ্যাঁ, ফায়াজ। ছোট না বড়? মানে এও কি হজে চলে গেছে? তোমাকে অন্য একটা বাসায় দিয়ে চলে গেছে। এদের নাম জানা নেই? ওই যিনি মালিক বা মালিকের স্ত্রীর নাম? মালিকের নাম জানা আছে। কি নাম? হ্যাঁ, পাপ্পু। পাপ্পু। আচ্ছা, মালিকের নাম পাপ্পু আর পাপ্পুর ছেলের নাম ফায়াজ। তো এখানে কিভাবে আসছো তুমি? হাইটে আসছো? এই আশেপাশে এলাকায় তোমার একটু স্মরণ আছে কোথায় নামটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে কোথায় দেওয়া যেতে পারে ওনাকে? হ্যাঁ, উঠো, তুমি উঠো মা, উঠো। কারো ফোন এখনও যারা এই ভিডিও দেখছেন অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করুন। অর্থাৎ এই ছোট্ট মেয়েটি রাজধানীর একটি অভিজাত পরিবারে কাজের মেয়ে হিসাবে থাকতেন। অভিজাত পরিবারটি তাকে রেখে হজ করতে গিয়েছেন। পাশের একটি বাড়িতে তাকে রেখে তারা হজ পালন করতে গিয়েছেন। অসহায় মেয়েটি। টাকা পয়সা দিয়েছে তোমাকে? খাবার দাবার দিত ঠিক মতো? আদর করতো? হ্যাঁ, কি করতো? তোমাকে মারধর করতো না? এদের ছবি আছে তোমার কাছে? কোনো ছবি নাই? আচ্ছা, তুমি আবার বলো, যিনি তোমাকে রেখে হজে চলে গেছে পুরা পরিবার, মানে ওনার নামটা কি? মালিকের নাম? হ্যাঁ, পাপ্পু। আর পাপ্পুর ছেলের নাম ফায়াজ। আর ওনার তোমার যে মালিকের যে বউ, বউয়ের নাম জানা আছে? হ্যাঁ, নিমনি। নিমনি। এলাকার বাসাটা তোমার মনে আছে? ঢাকা শহরের কোন জায়গা তাদের বাড়ি? এই ছোট্ট মেয়েটার নাম আফসানা, বয়স 11 বছর। আর বাবার নাম রমজান আলী, মা পারবিন। 3 বোন এক ভাই। 2 বোনের নাম রুকসানা এবং আসফিয়া। ভাইয়ের নাম আতিক। তার বাড়ি নোয়াখালী, নিজামপুর। ছোট্ট মেয়েটিকে বাধ্য হয়ে পাশেরই ডিবির কার্যালয়ে আমি তাকে নিয়ে যাচ্ছিলাম। আমি ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছি এবং ওখানে যিনি নির্ধারিত অফিসার রয়েছেন তার হাতে তুলে দিচ্ছি। দয়া করে এই ভিডিওটি শেয়ার করে তার পরিচয় পেতে সহযোগিতা করবেন। পুলিশ কর্মকর্তা জনাব বিপ্লব কিশোরশীল, অসাধারণ মানুষ। তিনি প্রতিশ্রুতি দিলেন এই ছোট্ট শিশুটির পরিচয় পেতে যা যা প্রয়োজন তিনি তা উদ্যোগ গ্রহণ করবেন। বিপ্লব দাসহ পুলিশের প্রত্যেকটি কর্মকর্তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আবার অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন যাতে এই মেয়েটির পরিচয় পাওয়া যায়। ভালো থাকুক দুনিয়ার সকল শিশু। অনুরোধ থাকবে কাজের মেয়েদেরকে পরিবারের সদস্য ভাবুন। আবারও শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি পুলিশ কর্মকর্তাদের প্রতি।